হাওড়াকোনা জর্জবাড়ির কুমারী পুজো। হাওড়াকোনা জর্জবাড়ির দুর্গাপুজো 78 বছরে পদার্পণ করল। নবমীতে চিরাচরিত প্রথা মেনে কুমারী পুজো হয়। জর্জ পরিবারের সদস্য গৌতম চ্যাটার্জি বলেন, বংশ পরম্পরায় 78 বছর ধরেই পুজো অনুষ্ঠিত হয়ে চলেছে। কিছু বছর পুজো বন্ধ ছিল, 17 বছর ধরেই পুনরায় পুজো আরম্ভ করা হয়েছে। ষষ্ঠীর দিনে প্রায় 300 অসহায় মানুষের হাতে বস্ত্র উপহার তুলে দেন। ষষ্ঠী থেকেই 4 দিন ধরে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব একত্রিত হয়ে একসঙ্গে খাওয়া দাওয়া আড্ডা আনন্দের সঙ্গে পুজোর দিনগুলো কাটায়। আজকের অষ্টমী তিথি এমন পড়েছে, তিথি অনুযায়ী আমাদের ভোর 4টা থেকে অষ্টমীর পুজো শুরু হয়েছে। যথারীতি 6টা 24 কুমারী পুজো সন্ধি পুজো শুরু হয়েছে। সন্ধি পুজোর পর অষ্টমীর পুজো পুষ্পাঞ্জলি হয়েছে। নবমীর পুজো 8:30 থেকে শুরু হয়েছে, এখন 12:30 বাজে কুমারী পুজো হচ্ছে। যেমন চিরাচরিত প্রথা অনুযায়ী পুজো হয় সেইভাবেই আমরা নিষ্ঠার সঙ্গে পুজো হয়। না, বেলুড় মঠ না, বেলুড় মঠ হলে সকাল 11টায় ছিল সন্ধি পুজো। আমরা বেলুড় মঠ নয়, আমরা এমনি পঞ্জিকা মতেই পুজো করছি। আমাদের পুজো বংশ পরম্পরা ধরলে 78 বছর, মধ্যিখানে বেগ হয়েছিল, বেগ হওয়ার পর এখন হচ্ছে 17 বছর। আমরা প্রতি বছর 300 মানুষের হাতে বস্ত্র উপহার দিই, কারণ পিছিয়ে পড়া মানুষ পুজোর সময় সবাই আনন্দ করবে। ষষ্ঠী থেকে আমাদের উৎসব শুরু হয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী আমরা একত্রিত হই। 4 দিন আমাদের খাওয়া দাওয়া একসঙ্গে, একসঙ্গে আড্ডা, সন্ধ্যেবেলা ফাংশন একসঙ্গে আমরা আমাদের মতো। আমার নাম গৌতম চ্যাটার্জি, এই পরিবারের সদস্য। ভোগ যেমন হওয়া সেইভাবে হয়, সকালে অষ্টমীর ভোগ হয়েছে, তারপর সন্ধি পুজোর ভোগ হয়েছে। নবমীর ঠাকুরকে ভেটকি মাছ আপনার শুক্ত ডাল করে ভাত দিয়ে হয়েছে, খিচুড়ি ভোগ হয়, লুচি ভোগ সেতলে হয়, সেইভাবেই হয়।